আমানু হে কুতিবা কামা ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো আল আলবাকারা আয়াত একশো তিরাশি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমরা আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে সোলা বুট কীভাবে আপনারা ফ্রোজেন করবেন সেদ্ধ করে এবং পুরো সপ্তাহ আপনি খেতে পারবেন সেই প্রসেসিং আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রিয়দর্শক প্রতিদিন এভাবে সিদ্ধ করে চুলোর গরমের মধ্যে থাকতে একটু কষ্টই হয় তাই একদিন সিদ্ধ করে পুরো সপ্তাহ খেতে পারবেন সেটাই আজ দেখাবো সুপ্রিয় দর্শক আমরা এখানে এক কাপ পরিমাণ সোলা বুট ভিজিয়ে রাখবো পানি দিয়ে রাতে প্রিয়দর্শক আমরা রাতে ভিজিয়ে রাখলাম এবং পরের দিন বিকেলবেলা এই অবস্থা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এগুলোকে সিদ্ধ করে নেব একটি প্যানের মধ্যে প্রিয় দর্শক আমরা দশ পনেরো মিনিট ভালোভাবে জাল করে নিলাম ফুল আছে দেখা যাচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমরা এগুলোকে একটি স্টেনার দিয়ে ভালোভাবে ছেকে উঠিয়ে নেব অন্য অন্য একটি পাত্রে প্রিয় দর্শক আমরা অন্য একটি পাত্রের মধ্যে এই ছোলা উঠিয়ে নিলাম এখন এগুলোকে ঠান্ডা করে নেব আধা ঘন্টার জন্য প্রিয়দর্শক আমরা তিরিশ মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে তারপর একটি এয়ারটাইট বক্সের মধ্যে আমরা আস্তে আস্তে এগুলোকে দিয়ে নিচ্ছি একদম পুরো ঠান্ডা হয়ে গেছে তারপর আমরা বক্সটাকে আটকিয়ে প্রিয় প্রিয়দর্শক আরও একটি ছোট বক্সের মধ্যে আমরা ঠিক একইভাবে সোলা বুটগুলোকে দিয়ে দিলাম আমরা দুটি বক্স আপনাদেরকে দেখাবো আজকে তারপর আটকিয়ে দিলাম আরও পাঁচ সাত মিনিট বাহিরে রেখে তারপর আমরা ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে প্রিয়দর্শক আর বাদ বাকি যে বুটগুলো বেঁচেছে সেগুলো দিয়ে আজকে আপনাদেরকে একটি ভোনা রেসিপি করে দেখাবো তো সেই জন্য আমরা একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমরা তিন চার চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজের কুচি হাফ কাপ পরিমাণ প্রিয়দর্শক একটু নাড়াচাড়া করে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা এক চামচ ভালোভাবে নাড়া করে নাড়াচাড়া করে যাচ্ছি আর দিয়ে দিলাম এখন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সবগুলো এক চামচ পরিমাণ করে দিয়ে দিলাম প্রিয় দর্শক দেখছেন হালাল রান্নাবান্না একটু পানি দিয়ে দেব অনেক ফেনা উঠে গেছে প্রিয় দর্শক আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে খুব সুন্দর একটি কালার এসছে এখন আমরা দিয়ে দেবো মটরশুঁটিগুলো এখানে আমরা সামান্য এক মোট মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রিয় দর্শক আপনারা মটরশুঁটিটা না দিলেও পারেন আমরা একটু দেখার সৌন্দর্যের জন্য আজকে দিয়েছি এখন দিয়ে দিলাম আমরা অবশিষ্ট বুটগুলো যেগুলো আমরা সেদ্ধ করে নিয়েছি সেগুলো দর্শক নাড়াচাড়া করে যাচ্ছি একটু ভালো করে মিডিয়াম লো আছে নাড়াচাড়া করে যেতে হবে আমরা নাড়াচাড়া করে যাচ্ছি এখন আমরা আলুগুলো যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু আলুগুলোকে একটু সামান্য থেতলে করে দিয়ে এখন আমরা দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি গরম মশলার ফাঁকিটা এ পর্যায়ে দিলে সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও খুব সুস্বাদু লাগে প্রিয় দর্শক ভালোভাবে আমরা কষিয়ে নিলাম কষানোর পরে পর্যায়ে আমরা দিয়ে দিলাম টমেটোর কুচি ছোট ছোট করে আমরা কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম আমরা কাঁচামরিচের কুচি এবং দিয়ে দিলাম আমরা মিন্ট অর্থাৎ পুদিনা পাতার কুচি নাড়াচাড়া দিয়ে যাব খুব সুন্দর একটি ফ্লেভার হচ্ছে প্রিয় দর্শক আপনারা এভাবে খুব অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো বিসমিল্লাহ আলা আল্লাহ তালা আমাদের ইফতারে বরকদান করুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দরভাবে আমরা তৈরি করে নিলাম আজকের ছোলা বুট ভোনা রেসিপি আশা করছি ভালোই লাগবে প্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন প্রিয় দর্শক যারা মুসলিম আছি তারা আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখব প্রিয় দর্শক আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন আল্লাহ আমাদের রোজা রুচিলায় আমাদেরকে ক্ষমা করে দিন সকলের মঙ্গল কামনা করছি আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি